প্রথম ধাক্কায় আতঙ্কিত মানুষ গণহারে অপ্রয়োজনে ভিটামিন সি ডি ক্যালসিয়াম জিঙ্ক আইভার সেবন করেছে আর এখন এর সঙ্গে যুক্ত হয়েছে নানা ধরনের উচ্চ মূল্যের অ্যান্টিবায়োটিক অথচ জাতীয় কোভিড গাইডলাইনে এসব সিংহভাগ ওষুধের কোনো নামই নেই সঠিক ওষুধ প্রয়োগে চিকিৎসকদের একটি বড় অংশ বিজ্ঞানসম্মত আচরণ করছেন না বলে দাবি বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিটামিন সি ভিটামিন ডি জিঙ্ক এগুলার কোনো ইভিডেন্স নাই প্রত্যেকটা রোগী আমরা বলি যে হাইয়েস্ট ইয়ারের অ্যান্টিবায়োটিক পাচ্ছে ম্যারোপ্যানাম মক্সিফ্লক্সাসিন এবং পাইপেরাসিলিন ট্যাজোব্যাক্টাম এগুলো খুবই এক্সপেন্সিভ অ্যান্টিবায়োটিক ইভেন চিকিৎসকরা ভর্তি হওয়ার পরেও তাদের মনের ভিতরে গেথে গিয়েছে যে বোধহয় কোভিড রোগীর চিকিৎসা হলো ম্যারোপ্যানাম আর মক্সিফ্লক্সাসিন তারাও এটা নিচ্ছেন তাহলে সাধারণ মানুষের তো এই বোঝা বহন করতে হচ্ছেই বর্তমানে কোভিড উনিশে ব্যবহৃত নানান পদের অ্যান্টিবায়োটিক কেনার প্রবণতা বেড়েছে অনেক বেশি অ্যান্টিবায়োটিক বেশি বিক্রি হচ্ছে এক একটার দাম লোক তেরোশো টাকা পার ডে লাগে দুইটা ওকে দশ দিনও দেয় ওকে সাত দিন দেয় এক একটা ইনজেকশনের দাম পঁয়তাল্লিশশো টাকা করে এটা অনেক চলতেছে অনেক লাগতেছে অ্যান্টিবায়োটিক সাত দিন এর সাথে যে অ্যামকাস্ট যে ছিল ওগুলো হচ্ছে ডাক্তারের পরামর্শতেই খাইছি সে যে চোমাসি নিয়েছি এই জন্য মোনাস নিয়েছি বিলান নিয়েছি স্টোয়ার নিয়েছে মিথাইল পেডনিসিলন নিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের গবেষণা বলছে হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের তিরানব্বই শতাংশ আগেই অ্যান্টিবায়োটিক খেয়েছেন আর বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে এই হার বাহাত্তর শতাংশ বিশেষজ্ঞদের আশঙ্কা এসব ওষুধের অযাচিত ব্যবহার কোভিড রোগীর চিকিৎসায় জটিলতা সৃষ্টি করবে আর অর্থনৈতিক ও শারীরিক ক্ষতি তো বাড়তি বোঝা এই যে গাইডলাইন গুলো হয়েছে সেগুলোর মানুষের কনসেনসাস চিকিৎসক সমাজের বিশেষজ্ঞদের মধ্যে এই ব্যাপারে ঐক্যবদ্ধ দুর্ভাগ্য হচ্ছে বিরাট বিরাট বিশেষজ্ঞরা আসলে এই গাইডলাইনের বাইরের সুপারিশ ইউটিউবে ফেসবুকে বলেছে যেগুলো বাংলাদেশের চিকিৎসকদেরই না শুধুমাত্র টোটাল আসলে বিভ্রান্ত এদিকে আইফার মেক্টিনের কার্যকারিতার ক্ষেত্রে বাংলাদেশে পরিচালিত ও প্রকাশিত গবেষণা কর্মগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষণে মানবতিন্ন বলে বিবেচিত হয়নি আইফার মেকটিনি এটা নিয়ে মেটা অ্যানালাইসিস হয়েছে সমস্ত গবেষণা উপাত্তকে সন্নিবেশিত করে তাতে দেখা গেছে যে এটা কোনো কাজ করে না কাজেই এটা গ্রহণ করার কোনোই যুক্তি নাই কোন কোন রোগীর আপনার আরটিপিসিআর পজিটিভ কিন্তু কোন সিম্পটম নাই তাদের ক্ষেত্রে কোন ওষুধ দেওয়ার দরকার নাই এখন পর্যন্ত মৃদু ও মাঝারি কোভিডে কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরালকে অনুমোদন দেয়া হয়নি তবে তীব্র কোভিডে অর্থাৎ যাদের অক্সিজেন প্রয়োজন হয় তাদের জন্য কিছু ওষুধের অনুমোদন দেয়া হয়েছে যেটি হাসপাতালে থাকার সময়সীমা বা জীবন রক্ষাও করতে পারে তবে সেটি কোন রোগীকে কখন কিভাবে প্রয়োগ করা হবে তার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে অথচ সেই নিয়ম আমলে নিচ্ছেন না অনেক চিকিৎসক আমাদের এখানে মাইল হোক পজিটিভ হোক না হোক একটা এক গাদা প্রেসক্রিপশন একটা জিনিস দেওয়া হচ্ছে যেটার কোনো সাইন্টিফিক ভ্যালু নাই মাইল মডারেট কেসে কোনোটাতে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো ইন্ডিকেশন নেই শুধু মডারেট কেসগুলো যেগুলো নিউমোনিয়া হচ্ছে তাদের ক্ষেত্রে বলা আছে যদি পঁয়ষট্টি বছর বেশি হয় অথবা পাঁচ বছরের নিচে চা হয় বাচ্চা বাচ্চা হয় তখন তাকে আপনাকে স্ট্যান্ডার্ড ইভেন আপনি ওরাল অ্যান্টিবায়োটিক দিতে পারেন সেটা অ্যামোক্সিসিলিন ক্ল্যাভেলিনিক অ্যাসিড অথবা ডক্সিসাইক্লিন এর মধ্যে যদি রাখা যায় তাহলে সবচেয়ে ভালো মৃদু আর মাঝারি কোভিডে কোনো ওষুধকেই অনুমোদন করা হয়নি কারণ এদের সবারই অকার্যকারিতা প্রমাণ হয়ে গেছে একমাত্র আমেরিকান এনআইএইচ একটা ওষুধ কি করেছে যেটা আমাদের দেশে এখনো পাওয়া যায় না সমস্যা সমাধানে শিগগিরই জাতীয় গাইডলাইনে নবম সংস্করণ হালনাগাদ করে সরকারি বেসরকারি সকল চিকিৎসককে একযোগে প্রশিক্ষণ দেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর একই ফর্মে একই রকমভাবে এই ট্রেনিংটাও হবে এবং মডিউল বেসডটা হবে সেই মডিউলটা আমাদের সমস্ত ডাক্তারগুলোকে যারা এখানে ওয়ার্কিং আছে পাবলিক হোক প্রাইভেট হোক এখানে আমরা দেবো তাহলে যাতে একই ইনফরমেশনটা ওরা পায় সরকারি বেসরকারি হাসপাতাল বহির বিভাগ সর্বত্রই কোভিড রোগীদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যাপক অপব্যবহার হচ্ছে অপব্যবহার রোধ ও রোগীর সুরক্ষায় জাতীয় কোভিড নির্দেশিকা আরও পরিষ্কার ও বিজ্ঞানসম্মত করে হালনাগাদ করার জোর বিশেষজ্ঞদের সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বৌদ্বাড়িতে সঙ্গে আছে মুজাহিদ শুহ অনুষ্ঠানের শুরুতেই প্রচারিত প্রতিবেদনটি দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয় করোনায় কার্যকরী ওষুধ আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন অতিথি চলুন শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন ডাক্তার আরিফুল বাসার মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ এছাড়াও অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক মেডিসিন বিশেষজ্ঞ ও রিউমাটোলজিস্ট আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই ডাক্তার আতিকুল হক আপনার কাছে জানতে চাইব যে আমরা দেখলাম যে গড়ে নব্বই শতাংশ মানুষ অ্যান্টিবায়োটিক সেবন করেছেন ইতিমধ্যে যারা পজিটিভ হয়েছেন কিংবা লক্ষণ উপসর্গ আছে এই যে প্রবণতা সেটি আসলে কতটা শারীরিক ঝুঁকি বাড়াবে এটি কোনো কোনো ক্ষেত্রে আসলে মৃত্যু ডেকে আনবে কিনা আপনি কী মনে করেন এই অ্যান্টিবায়োটিক আমাদের মৃদু এবং মাঝারি কোভিডে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই এবং অ্যান্টিবায়োটিক কোনো উপকার করে না আপনার আর আপনার প্রশ্নটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্ষতি করতে পারি কিনা অবশ্যই অ্যান্টিবায়োটিকের নিজস্ব বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তার মধ্যে দুর্বলতা অরুচি বমির্ভাব এগুলোতে তো অনেকেই সাফার করেন আমরা একটু কনফিউশানে ভুগি এটা কি কোভিডের লক্ষণ না অ্যান্টিবায়োটিকের জন্য হচ্ছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন ডাক্তার আরিফুল স্যার আপনার কাছে যেটি জানবো যে আমরা প্রতিবেদনে যেটি দেখিয়েছি যে অনেক ওষুধ আছে যেটি জাতীয় গাইডলাইনে কোনো ধরনের সুপারিশ করাই হয়নি কিন্তু তারপরে ব্যবহার করছে এই ওষুধগুলো আসলে কোথায় এবং কেন ব্যবহার করা হচ্ছে আসলে দেখেন যে কোভিড তো এক বছরের উপরে হয়ে গেল এখানে অনেকগুলো ড্রাগ আমাদের ইউজ হয়েছে যেমন আইবার খুব কমন একটা ড্রাগ তার যেগুলো বললেন যে অ্যান্টিবায়োটিকের কথাগুলো বললেন এছাড়াও প্রথম দিকে হাইড্রক্সিক্লোরিক খুব কথা উঠছিলো এবং এ এগুলো কিন্তু এই এক বছর অনেকগুলো ট্রায়াল হয়ে গেছে এই ট্রায়ালে অনেকগুলো ট্রায়াল কিন্তু দেখিয়েছে যে এই ওষুধগুলো কিছুটা কার্যকর কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে কোনো ট্রায়ালই খুব রাইগোরিয়াস ট্রায়াল না খুব অথেন্টিক হয়তো করা হয়নি সেই জন্য এখানে অনেকগুলো উইকনেস রয়ে গেছে এবং এই উইকনেসগুলাই যখন স্যার যেটা বললেন যে ডাব্লিউচ অ্যানালাইসিস করে এনআইএচ অ্যানালাইসিস করে দেখেছে যে আসলে ওষুধগুলো কার্যকরী না অনেকগুলো অ্যান্টিবায়োটিকেরই কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে কেউ কেউ এগুলোকে প্রোফাইল হিসাবে ইউজ করার চেষ্টা করছে কেউ হয়তো এটাকে থেরাপিটিক ডোজে দেওয়ার চেষ্টা করছে তা এটা আসলে এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত না যে এই ওষুধগুলো কার্যকারী কিন্তু যতদিন প্রমাণিত না হয় ততদিন আসলে এগুলো এভাবে মিস ইউজ করাটা আসলে একদম অন্যায় হচ্ছে আমার মনে হয় কিন্তু কেউ যদি ক্লিনিক্যাল ট্রায়াল করতে চায় তাহলে হয়তো এখনও বাইরে কিন্তু এগুলো নিয়ে এখনও ট্রায়াল চলছে তা আমাদের দেশের প্রবলেমটা হয় কি আমরা অনেক ওষুধ ইউজ করি কিন্তু কোনোটাই ডকুমেন্টেড করি না আমাদের ওই কনসেপ্টটাই হয় না বা অথবা আমাদের সময়ের অভাব থাকে আর কি যদি কেউ ওইগুলো ইউজ করতে চায় তাহলে অবশ্যই আমি মনে করি যে এইগুলো ডকুমেন্টেড করা উচিত যে এইগুলো আউটকাম কী হচ্ছে না হচ্ছে এগুলো আসলে দেখা উচিত এবং এটার জন্য একটা বডি থাকা উচিত অসংখ্য ধন্যবাদ আমি সৈয়দ আদিগুলো হোক আপনার কাছে জানবো যে করোনার কার্যকর ওষুধ আসলেও কোনোটি আসলে পৃথিবীতে এসেছে কিনা যেমন টিকা এসেছে আমাদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল অপেক্ষা ছিল আমরা পেয়েছি কিন্তু ওষুধের ব্যাপারে আসলে আপনার কাছে জানবো যে কার্যকরী কোনো ওষুধ আসলে আমাদের কাছে এসেছে কিনা করোনাতে যখন একজন রোগীর অক্সিজেন কমে যায় তখন আমরা এটাকে বলি তীব্র কোভিড বা সিভিয়ার কোভিড সিভিয়ার কোভিডের ব্যবহারের জন্য কিছু কিছু ওষুধকে অনুমোদন দেওয়া হয়েছে যেমন তার মধ্যে ডেক্সামেথাসন বা এস্ট্রয়েড তারপরে অক্সিজেন আমাদের রক্তকে তরল রাখে এনক্সাপারিন নামে একটা ওষুধ রেমডেসিভির এবং বারিসিটি নিভ এই ধরনের কতগুলো ওষুধকে তীব্র কোভিডের জন্য অনুমোদন করা হয়েছে কিন্তু আমাদের দেশে এগুলোর অনেকগুলোই মৃদু এবং মাঝারি কোভিডেও ভুল করে ব্যবহার করা হচ্ছে তীব্র কোভিডের ক্ষেত্রেও আমরা তীব্র কোভিডে সবার ক্ষেত্রে আমাদের স্ট্রয়েড ব্যবহার করতে হবে কিন্তু এছাড়া আমি বাকি যেই নামগুলো বললাম রেমডেসিভির বারিসিটিনিভ এগুলো সবগুলোর কিন্তু সুনির্দিষ্ট স্থান আছে যে নির্দিষ্ট কিছু রোগীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে পাইকারিভাবে না এই যে পাইকারিভাবে যে ব্যবহার হচ্ছে সার্জারি বললেন এটির আসলে অর্থনৈতিক ক্ষতিটা আসলে কত বড় এবং শারীরিক ক্ষতিটা আসলে কত বেশি এবং এই কোভিড চিকিৎসাকেও আসলে এটি জটিল করবে কিনা আপনি কি মনে করেন হ্যাঁ অবশ্যই এটা তো সব দিক দিয়েই ক্ষতি আসলে অর্থনৈতিকভাবে ক্ষতি এবং আপনি যদি বলেন যে আমাদের সায়েন্সের পার্সপেক্টিভে যেগুলোকে আমরা বলছি যে এগুলো এখন পর্যন্ত বেনিফিশিয়াল কিনা আমরা শুনুন সেখানে যদি এভাবে যত্র ইউজ হয় তাহলে তো অবশ্যই এগুলো সব কিছুরই একটা ক্ষতি আছে প্রবলেমটা হচ্ছে যে মানে কনফিডেন্সের অভাব থাকে আমাদের আসলে ডাক্তারদের আমার কাছে মনে হইলো যেটা যে অনেক সময় আমাদের যে স্বাদ যেটা বলো যে মৃদু এবং মডারেট এবং সিভিয়ার এগুলো অনেক সময় কিছু ট্রানজিশন পিরিয়ড থাকে মানে কখন কোন পেশেন্টটা মডারেট থেকে সিভিয়ার হয়ে যেতে পারে সেটা প্রেডিক্ট করা লাগে তাই অনেকের প্রেডিকশন একটা ম্যান টু ম্যান ভেরি করে আমাদের ডক্টরদের মধ্যে এগুলো ভেরি হয় অনেক হয়তো কনফিডেন্সের অভাব থাকে এগুলো দিয়ে ফেলে তাড়াতাড়ি আবার অনেকে হয়তো মনে করে যে না খেলে তো কোনো সমস্যা নেই খেয়ে ফেলে কিন্তু এটা আসলে একটা বিশাল অর্থনৈতিক ক্ষতি এবং এটা আসলে উচিত না আমি মনে করি এটা কোনোভাবেই উচিত না অন্তত মিনিমাম পারসেপশন থাকা উচিত যে আসলে কোন সময় কোন টাইমিংটা খুব ইম্পর্টেন্ট স্যার যেটা বললেন যে আসলে কোন টাইমিং কি ইউজ করতে হবে এই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট কিছু ড্রাগ কিন্তু আপনার টাইমিংয়ের জন্য এটা মানে আপনার উপকারি থেকে অপকার হয়ে যেতে পারে অতএব এই এইগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এইভাবেই আসলে ওষুধগুলো ইউজ করা উচিত ধন্যবাদ সৈয়দ আতিফুল হক আপনার কাছে আরও জানবো যে আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর দিক সম্পর্কে জানছি কিন্তু এই কোভিডে কিন্তু অ্যান্টিভাইরাল এবং স্টেরয়েড ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এগুলোও আসলে কোনো ক্ষতি ডেকে আনে কিনা টাইমিংয়ের কারণে কোন সময় ব্যবহার করতে হবে বা না হবে সেটির ওপরে অবশ্যই ক্ষতি আনতে পারে যেমন আমাদের বলবো যে আমাদের অ্যান্টিভাইরালের মধ্যে প্রধানত আমাদের দেশে ব্যবহার হচ্ছে রেমডেসিভির এবং বারিসিটিনিপ বারিসিটিনিপটা সত্যিকার অর্থে অ্যান্টিভাইরাল না তবে তার অ্যান্টিভাইরাল অ্যাকশান আছে এবং এগুলির জন্য যেমন রেমডেসিভিরের ক্ষেত্রে বলা হয় যখন একজন রোগীর মিনিমাল হাইপক্সিয়া মানে অক্সিজেনটা একটু কমেছে কিন্তু এক থেকে ছয় লিটার পর্যন্ত দিয়ে আবার অক্সিজেন ঠিক হয়ে যাচ্ছে বিরানব্বই উঠে উপরে উঠে যাচ্ছে তাদের জন্য রেমডেসিভির উপকার করে কিন্তু যারা এর চেয়ে বেশি তীব্র কোভিডে আক্রান্ত যেমন আইসিউর রোগী তাদের ক্ষেত্রে রেমডিসিভির ক্ষতিও করতে পারে ঠিক তেমনি বারিসিটিভের ক্ষেত্রেও এটা সুনির্দিষ্ট একটা নির্দেশনা আছে এমন যে যাদের ক্ষেত্রে কোনো কারণে স্ট্রয়েড ব্যবহার করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে বারিসিটিভ ব্যবহার করতে হবে কিন্তু এছাড়া এই বারিসিটিমেরও প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কাজেই আমি বলবো অ্যান্টিভাইরালগুলোরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলির পার্শ্ব মুক্ত না আর আমি তো অবশ্যই অ্যান্টিবায়োটিকের আমার এখানে একটু ইকো হচ্ছে বলে অ্যান্টিবায়োটিকের প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারিনি এই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু হার্টের একটা কিউটি ইন্টারভ্যাল বাড়ায় এবং হার্টের যে ছন্দপতন ঘটায় হার্টের ছন্দপতন শুনতে যতই মধুর কথা মনে হোক এর থেকে মৃত্যুও হতে পারে এবং আমাদের সবচেয়ে কমন যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন এবং মক্সিফ্লক্সাসিন এই দুটাই কিন্তু কিউটি ইন্টারভাল বাড়াতে পারে এবং মৃত্যুর জন্য উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে ফেলতে পারে আরিফুল বাসার আপনার কাছে জানবো যে প্রথম থেকে আমরা দেখছিলাম যে ভিটামিন সি ডি ক্যালসিয়াম ব্যাপকভাবে খাওয়ার ব্যাপারে বিশেষ করে পুষ্টিবিদ অনেক ক্ষেত্রে চিকিৎসকরা বলেছেন এবং বলা হচ্ছে যে খেলে তো ক্ষতি নেই খেতে পারেন এই যে প্রবণতা ক্ষতি নেই এটা আসলে ক্ষতি নেই নাকি আসলে কোনো উপকার আছে নাকি নিরর্থক আমরা খাচ্ছি হ্যাঁ আসলে এগুলো বেশিরভাগই নিরর্থক খাচ্ছি আমরা কারণ হচ্ছে যে আমাদের যে ডেইলি যে রিকোয়ারমেন্ট আছে ভিটামিনগুলো এগুলো কিন্তু আমরা নর্মাল ফুড থেকেই পাই এগুলোর জন্য আলাদা সাপ্লিমেন্ট দরকার হয় না সাপ্লিমেন্ট এই ওষুধগুলো অনেক দেশে হয়তো ওটিসি হিসাবে আছে মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া হয়তো অনেকে খেতে পারে কিন্তু হচ্ছে যে আসলে আপনাকে দেখতে হবে যে আমি যে মানুষটা আপনার নর্মাল খাবার খাচ্ছে তার ডেইলি একটা ভালো ওয়াইল্ড ফুড সে কনজিউম করে তার জন্য তো আসলে এই ভিটামিনগুলোর প্রয়োজন পড়ে না এগুলো আমি মনে করি যে আসলে এক ধরনের সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট পড়ে হয়তো মানে তার একটা টেনেসী গ্রো হয় যে আমি কিছু না খেলে হয়তো আমি সেভ হব না নামর মনে এই এটা একটা মেন্টাল ডিসঅর্ডারের মতো এটা obviously প্রিভেন্ট করা উচিত এবং আবার যে বলা হচ্ছে যে এগুলো খেলে ইমিউনিটি বুস্টআপ হয় ইমিউনিটি বুস্টআপ কি এত রাতারাতি হওয়ার মতো কোনো বিষয় না ইমিউনিটি বুস্টআপটা এত রাতারাতি না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে যদি নরমাল খাবার একটা ধরন যে ডায়েট যেটা বলে আদর্শ ডায়েট সেটা যদি সে কনজিউম করে তাহলে তো তার আসলে এই এক্সট্রা ভিটামিনগুলো দরকার নেই যেমন ভিটামিন সি তো আপনার বডিতে রিজার্ভ থাকবে না এটা বের হয়ে যাবে ভিটামিন ডি কিন্তু অনেক বেশি খেলে আপনার হাইপার ভিটামিন সিস হবে যেটা আপনার লিভারে ক্ষতি করতে পারে তো সেটা তো আপনার দরকার নেই বেসিক্যালি ধন্যবাদ আমি সৈয়দ আতিকুল হক আপনার কাছে জানবো যে আমরা একটি জিনিস দেখছি যে আমরা সবসময় বলে থাকি যে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ খাবেন সেটি অ্যান্টিবায়োটিক হোক যে কোনো ধরনের ওষুধ কিন্তু আমরা এটিও দেখছি যে এবার কোভিডে অনেক চিকিৎসকরাও আসলে এই ধরনের অ্যান্টিবায়োটিক দিচ্ছেন অথবা যেটি দরকার নাই অপ্রয়োজনে দিচ্ছেন এটির অনেক প্রমাণও কিন্তু আমাদের হাতে এসেছে সেটি তাহলে আসলে কিভাবে থামানো সম্ভব বলে আপনি মনে করেন আসলে আমাদের চিকিৎসা বিজ্ঞানের একটা প্রিন্সিপাল হচ্ছে কোন কোন পরিস্থিতি যেই পরিস্থিতির জন্য আমরা বলি যে নো ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট মানে কোনো ওষুধ না দেওয়াটাই সর্বোচ্চম চিকিৎসা এবং তার সাথে আরেকটা কথা বলা হয় মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি তার মানে আমরা ইনঅ্যাক্টিভ থাকবো আমরা নিষ্ক্রিয় হয়ে থাকবো কিন্তু আমাদের সেই নিষ্ক্রিয়তাটা হবে মানে অভিজ্ঞতা প্রসূত এবং বিজ্ঞানসম্মত তা এখন আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা কিছুই করব না এটা আমাদের রোগীরাও মানতে চান না আমরা কোনো যখন ওষুধ দিতে চাই না তখন রোগীরা খুব অবাক হয়ে পারেন কেন আমি কোনো ওষুধ খাব না তাহলে আমার রোগটা কেমনি ভালো হবে সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন রোগীকে ভালো করে বুঝিয়ে বলা যে কখনও কখনও কোনো ওষুধ খাওয়ার চেয়ে কোনো ওষুধ না খাওয়াটাই সবচেয়ে ভালো কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এখন রোগীর যেই লোড তাকে রোগীকে এগুলো বুঝিয়ে বলার সময়টা সব সময় হয়ে থাকে না এবং এই জন্য আমরা মনে করি যে এই ব্যাখ্যাতে যাওয়ার চেয়ে বোধহয় ওষুধটা লিখে দেওয়া ভালো তাতে আমরা পরিত্রাণ পেলাম এবং আমরা পরবর্তীতে আরও যেই রোগীরা লাইনে আছে তাদেরকেও আমরা সামাল দিতে পারলাম কিন্তু আমার মনে হয় এটা মিডিয়ারই এই দায়িত্বটা নেওয়া উচিত ভালো করে সবাইকে বোঝানো যে কিছু পরিস্থিতি থাকে যেই পরিস্থিতিতে কোনো ওষুধ সেবন না করাটাই সবচেয়ে ভালো চিকিৎসা ডাক্তার আরেফুল বাসার আপনার কাছে জানবো যে নবম সংস্করণ হালনাগাদ করার প্রক্রিয়া চলছে জাতীয় গাইডলাইনের কিন্তু এই যে প্রথম থেকে যে এতবার যে চেঞ্জ হয়েছে দফায় দফায় সেগুলো আসলে প্রত্যন্ত অঞ্চলের ডাক্তার যেমন পঞ্চগড়ের কিংবা কক্সবাজারের অথবা দূরবর্তী যে জেলাগুলো আছে তারাও কি যথাসময় আসলে জানতে পারছেন কি না দেখেন গাইডলাইনতে এই যে এক বছরের মধ্যে এটা অষ্টম সংস্করণ শেষ হয় নবম সংস্করণের প্রক্রিয়া দিন আছে তার মানে বোঝা যাচ্ছে যে আসলে ট্রিটমেন্ট কিন্তু খুব র্যাপিড চেঞ্জ হচ্ছে আমাদের কনসেপ্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কনসেপ্টের সাথে কিন্তু আমরা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু মানে মিলে তাল মিলিয়ে চলছে যেটা হচ্ছে যে কোভিডটা কিন্তু আসলে এখন তো অনলাইন আছে সব জায়গায় আর আমাদের গাইডলাইনগুলো কিন্তু এবার হার্ড কপি হয়নি সফট কপি ছিল এবং অনলাইনে এটা অ্যাভেলেবেল ছিল সবাই কিন্তু এটা অনলাইনে যে কেউ এটা সার্চ করে এটা দেখতে পারে এবং এটা ডাউনলোড করে নিতে পারছে আমার মনে হয় যে গাইডলাইনটা অপ্রতুলতা ছিল না আর যেটা হচ্ছে যে যে গ্রাম উপজেলা আসলে ওই ধরনের পরিমাণ সিটিতে আছে হ্যাঁ সেই জন্য আসলে ওষুধের মিসইউজটা হয়তো বেশি মেট্রোপলিটনই হচ্ছে আমার কাছে মনে হয় ডাক্তার সাহেব আতিকুল হক আপনার কাছে যেটি জানবো যে এই মনিটরিংটা কত শক্ত হওয়া উচিত আমি বলবো যে এখানে মনিটরিং আগে যেটা দরকার যে গাইডলাইনটা ডিজি অফিস ছাপাচ্ছে বা প্রকাশ করছে কিন্তু কয়জন সেটা পড়ছে কাজেই ডিজি অফিসের দরকার এটা নিয়ে কিছু লেকচার ওয়ার্কশপের আয়োজন করা যে ওয়ার্কশপটার সময়টা সময়সূচি সব পরিষ্কারভাবে ব্যাপকভাবে প্রচার করা হবে এবং ডাক্তাররা সেখানে যত বেশি সংখ্যক ডাক্তার তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে ডাক্তাররাও সেগুলিতে উপস্থিত থাকবেন লেকচারগুলো দেখবেন এগুলো আজকাল মোবাইলেও দেখা সম্ভব এবং সেখানে পরিষ্কারভাবে গাইডলাইনে কি কি চাওয়া হচ্ছে কোথায় কোথায় ব্যতিক্রম কোথায় আমরা ভুল করছি এগুলি ভালো করে পয়েন্ট আউট করে প্রথমেতে আমাদের প্রশিক্ষণটা দিতে হবে এবং সেই প্রশিক্ষণের পরে আসবে মনিটরিং তো সেই প্রেসক্রিপশান মনিটরিং এটা একটা জটিল প্রক্রিয়া আমাদের দেশে এটার জন্য এখনও কোনো ভালো ব্যবস্থা গড়ে ওঠেনি এটা বিএমডিসি করতে পারে যদিও আমি বলবো এটা এই করোনার সময় এই ধরনের একটা মানে আমাদের মনিটরিংয়ের যে ব্যবস্থা দৃঢ় মনিটরিংয়ের ব্যবস্থা নতুন করে একটা সৃষ্টি করা এবং প্রবর্তন করা এটা একটু কঠিন হবে কিন্তু আগের প্রশিক্ষণটা ভালোভাবে দেওয়া অবশ্যই সম্ভব অসংখ্য ধন্যবাদ আমি আপনার কাছে জানবো এখন সাধারণ রোগীদের জন্য একেবারে যারা প্রতিদিন উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছেন কিংবা উপসর্গ নাই সাধারণ রোগী যারা তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি হবে প্রথমে হচ্ছে যে অ্যাসুরেন্স করা আশ্বস্ত করা যে বেশিরভাগ কোভিড যাদের পজিটিভ তাদের বেশিরভাগই তেমন কোনো সিমটম হয় না আর যে সিম্টমগুলো হয় সেগুলো খুব মৃদু আকারের হয় তাকে বলতে হবে যে আপনি বাসায় থাকেন রেস্টে থাকেন আপনি আপনার বাসার ফ্যামিলি থেকে একটু আইসোলেশন থাকার চেষ্টা করেন নিজে পার্সোনাল প্রোটেকটিভ যে ইয়েগুলো আছে একটা ফ্যামিলিতে যেগুলো থাকা উচিত সেগুলো সে মেনটেন করবে তার ফ্যামিলিকে বলবে এবং সে হচ্ছে বাসায় বেরোয় বাসার বাইরে সে বের হবে না অন্তত পক্ষে দিন সেটা আর হচ্ছে যে উনি এমনি সুদিংয়ের জন্য উনি হয়তো লিকুইড খেতে পারে ওনার যদি ভাল লাগে কারণ অনেকের হয়তো বডি একে হয় একটু উইকনেস থাকে সেটার জন্য সে লিকুইড আইটেমগুলো খেতে পারে স্যুপ খেতে পারে যে টি খেতে পারে যেগুলো আমরা নর্মালি খাই সেগুলো খেতে পারে বেশি কিছু আসলে দরকার নেই এবং হচ্ছে তাকে মনিটরিং করতে হবে যে তার কোনো প্রবলেম হচ্ছে কি না কাশিটা পার্সিস্ট্যান্ট হচ্ছে কি না বা কাশিটা বেড়ে যাচ্ছে কিনা জ্বরটা বেড়ে যাচ্ছে কিনা বা জ্বরটা কমছে না এই ধরনের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই সে ডাক্তারের সাথে যোগাযোগ করবে এবং এখন তো অনেকে বাসায় অক্সিজেনের মিটারও কিনে ফেলছে ওরা পালস অক্সিমিটার দেখতে পারে যাদের অনেক বেশি কাশি হচ্ছে যাদের জ্বর হচ্ছে তারা ওইটাও মনিটর করতে পারে ডাক্তার সৈয়দ আতিকুল হক আপনার কাছে যেটি জানবো যে মাঝারি কোভিডের একটি কার্যকরী ওষুধ পৃথিবীতে এসেছে যেটি বাংলাদেশ পর্যন্ত এসে পৌঁছেনি আপনি আমাদের প্রতিবেদনে দাবি করেছেন সেটি আসলে বাংলাদেশে পাওয়া সম্ভব কি না এটি আদৌ আসলে আসবে কিনা কখনো বাংলাদি ভিমাপ এটিসি ভিমাপ বলে বলা হয় ওষুধটা এটাতে এটাকে আমেরিকার এনআইএইচ আমেরিকার জন্য অনুমোদন দিয়েছে মাঝারি কোভিড যাদের তীব্র কোভিডে এগিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য কিন্তু এটা এখন দেখা যাচ্ছে যে এটা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ কম করে এবং এটা এলি লিলি যারা এটা ম্যানুফ্যাকচার করেছিল বা আবিষ্কার করেছিল তারা এখন সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের জন্য উপযুক্ত করে নতুন করে আবার এই ওষুধটা তৈরি করার চেষ্টা করছে কাজেই এখন আমাদের এখনই আমদানি করার কোনো প্রয়োজন নাই কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের উপর কাজ করে এই ধরনের ওষুধ যখন আবার বাজারে আসবে মানে পশ্চিমী বাজারে তখন আমাদের দেশ এটা আমদানি করার চিন্তা করতে পারে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কোভিডের এখন পর্যন্ত কার্যকরী কোনো ওষুধ আসলে আমাদের হাতে এসে পৌঁছেনি আমরা সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়েই আসলে আমাদের চিকিৎসা চালিয়ে যাব তো দর্শক এই ছিল আজকের মতো আগামী বুধবার একই সময়ে হাজির হবে বদ্যিবাড়ি নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়